কেন? এই গিটার হলো একমাত্র তার যন্ত্র যেটা সুর এবং ছন্দ দুটোই দেয়। কথা কইরে দেখা দেনা, কথা কইরে দেখা দেনা, এটা লালনের গান। নড়ে ঝড়ে হাতের কাছে খুঁজলে জনম, খুঁজলে জনম ভর মেলে না, কথা কইরে দেখা দেনা। এই যে নাইলনের তারের আওয়াজ, এটা সরোদ এবং দোতরার খুব কাছে। ফলে কি হলো, গিটার শিখতে শুরু করে, পাশ্চাত্যের ক্লাসিক্যাল গিটার শিখতে শুরু করে আমি ফিরে গেলাম আমার লোকায়ত সঙ্গীতে। এটা কিন্তু আমি যতদিন সিনথেসাইজার পিয়ানো বাজিয়ে গানের সুর তৈরি করছিলাম এতটা যাইনি। আমার মা ছোটবেলায় আমি শুনতাম কীর্তন শিখতে পঞ্চানন ঘোষাল মহাশয়ের কাছে। সেই ঘরে থাকার অনুমতি আমার ছিল না, পাশের ঘর থেকে সেই ছোট্ট আমি কান পাত্র দেখেলেন তারে সখী, দেখেলাম তারে এ, দেখে এলাম তারে সখী, দেখে এলাম তারে একই অঙ্গে এত রূপ, নয়নে না ধরে এ। পদাবলী কীর্তন আমার রক্তের মধ্যে মিশে আছে এবং এই গিটার যন্ত্রটা আমায় নিয়ে গেল সেই পদাবলী কীর্তনের কাছে, নিয়ে গেল আব্বাসউদ্দিন আহমেদের গানগুলোর কাছে, নিয়ে গেল নির্মলেন্দু চৌধুরীর কাছে, নিয়ে গেল আব্দুল আলিমের গানের কাছে।